আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকজন ভাই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন যে এই মাসের 28 তারিখ থেকে নাকি সিঙ্গাপুরে অনবোর্ড সেন্টারে যে 3 দিনের কোয়ারেন্টাইন থাকতে হয় এই জিনিসটা থাকবে না। আসলে আমি চেক করে দেখলাম এমআমআর ওয়েবসাইটে না এরকম কোনো ঘোষণা দেয় নাই। এমআমআর ওয়েবসাইটে এখন স্পষ্ট লেখা আছে সিঙ্গাপুরে আইপিএ হোল্ডাররা যারা আইপিএ নিয়ে যাবে তাদেরকে 3 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে অনবোর্ড সেন্টারে। তো অনবোর্ড সেন্টারে যাওয়ার আগে যে 5টা জিনিস অবশ্যই সাথে রাখতে হবে, এটা আমার ওয়েবসাইটে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন আমার সাথে, আমি পড়তেছি আপনারা দেখতে পারেন। যে প্রি এন্ট্রি হাউজিং অ্যাপ্রুভাল লেটার ফ্রম এমন, অর্থাৎ সিঙ্গাপুরে কোন ডরমিটরি থাকবেন সেটা যে হাউজিং অ্যাপ্রুভাল সেটা যে এমন দিয়েছে সেই পেপারটা প্রিন্ট করার সাথে করে নিয়ে যাবেন। 2 নম্বর একটা আইপিএ লেটার প্রিন্ট করে নিয়ে যাবেন। 3 নম্বর অনবোর্ড বুকিং, আপনার কোম্পানি যে অনবোর্ড বুকিং দিয়েছে এটা কনফার্মেশন একটা মেইল আছে, মেইলটা প্রিন্ট করে নিয়ে যাবেন। 4 নম্বরে ভ্যাকসিন সার্টিফিকেট, আর 5 নম্বরে একটা স্মার্টফোন, যে ফোনে সিঙ্গাপুরে কী কী লাগে সেগুলো ইউজ করতে পারেন। এই 5টা হলো সিঙ্গাপুরে যাওয়ার পর অনবোর্ড সেন্টারে যাওয়ার আগে 5টা ডকুমেন্টস অবশ্যই সাথে রাখতে হবে। আচ্ছা, বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আর কী কী অ্যাড করতে হবে? এর সাথে বাংলাদেশে তাহলে বিএমইটি কার্ড করতে হবে, আর বিএমইটি কার্ড করতে গেলে আইপিএ অ্যাটেস্টেড করতে হবে। আইপিএ অ্যাটেস্টেড করতে পারলে আপনি বিএমইটি কার্ডটা পাবেন। আর কি বলে পাসপোর্ট, এয়ার টিকিট, এই জিনিসগুলো তো লাগবে, আর অতিরিক্ত কিছু লাগতেছে না কিন্তু। আর ভ্যাকসিন সার্টিফিকেট সব মিলিয়ে ডকুমেন্টসগুলো সাথে রাখলে সিঙ্গাপুর যেতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।